সবুজে ঘেরা একটা দেশ আয়ারল্যান্ড, যেখানে হঠাৎ দেখতে পাওয়া যায় দিগন্ত জোড়া কোনো এক মাঠ, কখনো রাস্তার পাশে টিউলিপ ফুলের সমাহার। এটা এমনই এক দেশ যেখানে মন হারিয়ে ফেলা যায় যখন তখন। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। এই দ্বীপ দেশটাকে ডাকা হয় উৎসবের নগরী বলেও, তবে এই উৎসবের নগরীতেই আজ নামতে পারে ঘন আধার, সাকিব আল হাসানের দল ও কিলিয়ান এমবাপেরা যার নিমিত্তে। আজ এমনই একদিন টাইগারদের আক্রমণে ভাঙতে পারে আইরিশদের মনের গহীন, কিলিয়ান এমবাপেরাও কড়া পাহারায়, আইরিশদের ভাসাতে চায় গোল বন্যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ শুরু আজ, তাই হাতুরু সিংহের অধীনে ওরা সবাই প্র্যাকটিসে বেশ খুদার। এ মাসেই ইংলিশদের টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স, এরপর আয়ারল্যান্ডকে একরকম ধূলিসাৎ করে দিয়েছে ওয়ানডে সিরিজে। খুব স্বাভাবিকভাবেই টাইগারদের নিয়ে বেশ বিচলিত আইরিশরা। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে আরও এক ভয়াল থাবার মুখে পড়তে যাচ্ছে আয়ারল্যান্ড। ফ্রান্সের বিপক্ষে ডাবলিনে রাতে ফিল্ড ফাইটে নামবে আইরিশরা, যাদের সাথে মোটে দেখা হয়েছে ১৮ বার, যেখানে মাত্র ৪টা জয় নিয়ে বাড়ি ফিরেছে আইরিশরা, হেরেছে ৯টি ম্যাচ, বাকি ৫টি দেখেছে ড্রয়ের মুখ। কিন্তু এখনকার ফ্রান্স টিমটা যে বড্ড ভয়ঙ্কর, ডিফেন্সিভ লাইন একটুখানি নড়বড়ে হলেই যে বলে বলে জালে বল পাঠাবে এমবাপে গ্রিজম্যানরা, খুবলে খুবলে খেয়ে নেবে গোটা রক্ষণভাগ। আইরিশদের এমন ভয়াল দিনে কে করবে রক্ষা? আয়ারল্যান্ড কি পারবে শক্তিশালী বাংলাকে ভরকে দিতে? পারবে কি ফরাসিদের রুখে দিতে? এটাই এখন দেখার অপেক্ষা। আরিফউদ্দিন নবীন, ৭১। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কেন? নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, আর সেন্ড মানিও ফ্রি।